যারা পঞ্চম গণ বিজ্ঞপ্তিতে নির্ভুলভাবে আবেদন করতে চান তারা এই ভিডিওটি না টেনে পুরোটি দেখুন। প্রথমেই আপনি যখন এনটিআরসি এর ওয়েবসাইটে যাবেন, অর্থাৎ এনটিআরসি এর যে পঞ্চম গণ বিজ্ঞপ্তির আবেদনের ওয়েবসাইট, তো সেখানে গিয়েই আপনি যেটি দেখতে পাবেন যে ফিফথ সাইকেল লেখা আছে। ফিফথ সাইকেলে যখন আপনি আসবেন, এই সাইকেল বলতে কিন্তু বোঝায় প্রত্যেকটি চক্রের গণ বিজ্ঞপ্তি, অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এখন পঞ্চম গণ বিজ্ঞপ্তি। তো পঞ্চম গণ বিজ্ঞপ্তির পুরো আবেদন প্রক্রিয়া, আপনি নতুন অ্যাপ্লিক্যান্ট হলে এই যে এখানে ফর্ম লেখাতে ক্লিক করবেন, তারপরে নিচে প্রসিড করবেন। প্রসিডে এসে এখানে রোল, রেজিস্ট্রেশন, ব্যাস দিলে আপনি সাবমিট করবেন। আপনি অলরেডি ভেরিফাই হয়ে গেলেন। ভেরিফাই হওয়ার পরে আপনি এখানে লগ ইন করবেন। লগ ইন অপশনে আপনি যখন ক্লিক করবেন তখন এখানে দেখবেন ব্যাচ নাম্বার, তারপর রেজিস্ট্রেশন নাম্বার চাইবে। রেজিস্ট্রেশন নাম্বারে আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বার অবশ্যই দিয়ে দিবেন, এবং রেজিস্ট্রেশন নাম্বার যখন দিবেন তখন অটোমেটিক্যালি, আচ্ছা অনেকেই দেখছেন লাইভটি শেয়ার করে দেন জনস্বার্থে যাতে সবাই দেখতে পারে। লগ ইন যখন দেখবেন তখন আপনি প্রতিষ্ঠান চয়েস করবেন। এখন ডিটিই আছে, অর্থাৎ কারিগরির জন্য, ডিএসএসি আছে, অর্থাৎ জেনারেলের জন্য। তো ফাইনালি এই ডিএসএসি এবং ডিটি একসাথে যেগুলো কম্বাইন, ওগুলো আপনারা নিজে খোঁজ নেবেন প্রতিষ্ঠানে, নয়তো ওটা টেকনিক্যালও পোস্ট হতে পারে, জেনারেলও হতে পারে। আচ্ছা, এখন আপনার সঠিকভাবে তথ্য দেওয়ার পর কারেকশন করতে পারবেন। অ্যাড চয়েস যখন দিবেন তারপরে আপনি দেখে নেবেন আপনার চয়েস অপশনে সব ঠিকঠাক আছে কিনা, সিলেক্ট করতে হয় প্রথমে, তারপরে ফাইনালি চয়েস রিঅর্ডার সাজাতে হয়। 40টি সিলেক্ট করার পর আপনি চয়েস রিঅর্ডার সাজাবেন। এই যে দেখেন, আমরা কিন্তু অলরেডি হার্ড কপি বের করেছিলাম, সেখানে আমাদের ফাইনাল সাবমিট করার আগে 40টি থাকলেও এখানে 39টি, তো আমরা আরেকটি সিলেক্ট করবো। কোথায় সিলেক্ট করে দিব আরেকটি? 39টি ওকে, ঠিক আছে দিয়ে দিচ্ছি। আমরা অবশ্যই এখানে অ্যাড চয়েসে ক্লিক করি, এখানে ডিএসএসি সনদে নিচে লেখা থাকবে আপনাদের কার কি সাবজেক্ট এবং কোন কোন লেভেলে আপনি আবেদন করতে পারবেন। ওখানে যদি আপনি কারিগরি দেখেন, বিএম দেখেন, তাহলে কারিগরি বা বিএম, আর যদি আপনি না দেখেন তাহলে যেটি দেখবেন ওটি দিয়ে দিবেন। সুনামগঞ্জ আব্দুর রশিদ হাই স্কুল সিলেক্ট করা আছে, এখান থেকে আরেকটা দিয়ে দিব। আপনি লিখেছেন আমবাড়িয়া হাই স্কুল। হ্যাঁ, আমবাড়িয়া হাই স্কুল সিলেক্ট করার পরে রিঅর্ডার, আপনি যতবার খুশি এখানে চয়েস রিঅর্ডার করতে পারবেন। যারা চয়েস রিঅর্ডার করেননি তাদের জন্য এই চয়েস রিঅর্ডারটি একটি ঝামেলার হয়, আপনাদের নতুন একটি অপশন দেখিয়ে দিচ্ছে। এভাবে ধরে আপনি একদম প্রথমে নিয়ে যেতে পারবেন। আপনাদের অনেকেই বলতে সবাই উপর নিচ করেন, তো উপর নিচ না করে এই যেরকমভাবে উপর নিচ না করে আপনি একবারেই এই 40 নম্বরটা 1 নম্বরে নিয়ে চলে যেতে পারবেন। যেহেতু আমাদের এখানে রিঅর্ডার সঠিকভাবে সাজানো আছে, তাই এখন আমি ইয়েস অপশন ক্লিক করব, যে আমার এই 40টির মধ্যে যদি কারো মনে হয় যে হবে না তাহলে আপনি ইয়েস অপশন অবশ্যই দিবেন। এবং ব্যক্তিগতভাবে আমি ইয়েস অপশন দেওয়ার জন্য জোর দিই, অনেকেই ইয়েস অপশন দিতে চান না, তাদের বলবো যে এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে ইয়েস অপশনটা দিলে দেশের যে কোনো প্রান্তে আপনার জবটা হওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, এখানে ফটো এবং সিগনেচার আপলোড করতে হয় একটা নির্দিষ্ট রেশিও, তারপরে এখানে নেক্সট ক্লিক করবেন। ডিক্লারেশনটা পড়ে এই যে আসলো ফাইনাল
চয়েস ডি অর্ডারটি। এখন আমি এটার একটি পিডিএফ এবং প্রিন্ট কপি দিয়ে দিব ক্যান্ডিডেটের কাছে। দেওয়ার পরে ফাইনালি ক্যান্ডিডেটের কাছ থেকে জেনে নিব যে এটাই কিনা। আচ্ছা, অলরেডি চয়েস অর্ডার আমি দিয়ে দিয়েছি আপনার নাম্বার, আপনি একটু চেক করে দেখেন ঠিকঠাক আছে কিনা, তাহলে ফাইনাল সাবমিট করবো। আর যেহেতু লাইভে অনেকে দেখছেন, ফাইনাল সাবমিটের পরে আপনি সাধারণত চয়েস রিঅর্ডার চেঞ্জ করতে পারবেন না, তবে 72 ঘন্টা যদি অপেক্ষা করেন পেমেন্ট না করে, তাহলে পুনরায় আপনি আবেদন করার একটি সুযোগ পাবেন। এখন কথা হচ্ছে আপনারা প্রফেশনাল হাত দিয়ে আবেদন করানোর চেষ্টা করবেন, যেহেতু এটা একটা ক্যারিয়ারের বিষয়, চাকরির বিষয়। এখন ক্যান্ডিডেট কনফার্ম যদি করে 40টি চয়েস ডি অর্ডার ঠিকঠাক আছে, তাহলে অবশ্যই আমি ফাইনাল সাবমিট করার পরে পেমেন্ট করে দিব। কোনো মতে চয়েস ডি অর্ডার এখন আর ভাঙার সুযোগ নেই। ওকে, এখনো 39টাই নাকি দেখা যাচ্ছে। ও স্যার, পাইছি পাইছি। ওকে, নিউ। খুব সাবধানে এই অংশটি দেখতে হয় যে আপনার অ্যাক্টিভ হলে আপনার 300-500 কিলোমিটার দূরেও পোস্টিং হতে পারে, তাই পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রত্যাশী যারা আছেন আবেদন করার সময় সর্বোচ্চ সতর্ক হবেন। তাড়াহুড়ো করে আবেদন করার দরকার নেই, ধৈর্য ধরে স্থির হয়ে আবেদন করুন, কারণ আপনি 40টি প্রতিষ্ঠান নয় 40টি পোস্টের বিপরীতে আবেদন করতে পারবেন। একটা প্রতিষ্ঠানে একাধিক পোস্ট থাকতে পারে, যেমন আলিম, আচ্ছা আমি বলি, দাখিল বা হাই স্কুল লেভেল থাকবে, তারপরে আলিম যেটা মাদ্রাসায়, ইন্টারমিডিয়েট কলেজে, আবার ডিগ্রি লেভেল থাকতে পারবে। ডিগ্রি লেভেলে কিন্তু আপনার 3টা টিচার 3টা প্রভাষক প্রয়োজন হয় ইন্টারে একটা, তার মানে 4টি সাবজেক্ট, একই সাবজেক্টে 4টি পোস্ট থাকে। তদ্রূপ বা অনুরূপ আপনার ফাজিল মাদ্রাসাতেও একই, যে ফাজিল লেভেলে 3টি প্রভাষক, তারপরে আলিম লেভেলে 1টি। সুতরাং আপনি চাইলে 3টা সিলেক্ট করতে পারবেন, এবং কামিল মাদ্রাসাতে আপনার অবশ্যই একটু বেশি নম্বরে। এই যে দেখুন, আমাদের চয়েস ডি অর্ডারে চলে যাব, তাহলে আমরা গিয়ে ঠিকঠাক করব, কারণ বারবার সময় নিয়ে করতে হয়। তাহলে এটা 40 নম্বরে দিলেই তো ঠিকঠাক হয়ে যাচ্ছে, তাই না? আসসালামু আলাইকুম স্যার। আপনারা এভাবে কোন একটি প্রতিষ্ঠান বা পোস্ট সরিয়ে খুব সহজেই নিচে নিতে পারবেন। কার কি প্রশ্ন কমেন্ট করুন, যে এক প্রতিষ্ঠানে আরবি প্রভাষকের 3টি পদ ফাঁকা আছে, উক্ত প্রতিষ্ঠানে আবেদন করতে হবে নাকি 2টি পদে আলাদা আবেদন করতে হবে? হ্যাঁ, 2টি, আপনি 3টি পদে সিলেক্ট করে দিতে পারেন, কোনো সমস্যা হবে না এক্ষেত্রে। পেইড করার আগে আপনি বারবার সিলেক্ট করতে পারবেন। তো ফাইনাল সাবমিট করে দিবেন। ফাইনাল সাবমিট করার পরে পেমেন্ট করে দিবেন যদি সব ঠিকঠাক থাকে। ধন্যবাদ সবাইকে।